ইংরেজিটাই জ্বালাচ্ছে। সত্যি কথা, বাক্য গঠনই পারি না, গ্রামার টেস্টটা মাথায় আসছে না। আমি কিছু কিছু বুঝতে পারি, বলতেও পারি না, লিখতেও পারি না। আমার তো আরো খারাপ অবস্থা, শুধু অক্ষরটাই চিনি। স্যার কখনো আছে লিখতে ইজ লাগে, আবার কখনো হ্যাস, মাথায় ঢোকে না। অথচ দেখ সব ক্লাসে ইংরেজি আছে, চাকরির পরীক্ষায় ছাড় নেই। ইংরেজি জানতে সবারই ইচ্ছে লাগে, বলতেও ইচ্ছে করে, আর সমস্ত ক্লাসে ইংরেজি তো আছে। রাইটিং স্কিল অংশে মাধ্যমিকে তিনটি বিষয়ের উপর লিখতে হয়, পয়েন্ট দেওয়া থাকে, কিন্তু ছাত্রছাত্রীরা কীভাবে লিখবে তা বুঝতে পারে না, ভার সেটিং করতে পারে না। আমাদের চ্যানেলে ইংলিশ ফর অল এই প্রোগ্রামে প্রথম দিন দেখাতে এসেছেন ইংরেজি শিক্ষক মিস্টার সুবীর গুপ্ত মহাশয়। থ্যাংকস এ লট, শুনলাম অনেকেরই ইংরেজি ভাষা শেখার সমস্যার কথা। ইংরেজি ভাষা শিখতে গেলে তিনটে জিনিসের দরকার লাগবে। এক নম্বর, টপিকসটাকে ভালো করে দেখা আর শোনা। দু নম্বর, উচ্চারণ মুখোমুখি করা। আর তিন নম্বর হচ্ছে লেখার অভ্যাস করা। যখন তুমি বাংলা ভাষা শিখেছ তখন তো আর গ্রামার শেখোনি, শিখেছ শুনে শুনে। সাউন্ড তোমাকে ভাষা শিখতে সাহায্য করেছে, তাই সাউন্ড খেয়াল করতে হবে। সাউন্ড খেয়াল করলে ইংরেজি ভাষা ভালো করে বলতে ও লিখতে পারা যাবে। তাই সাউন্ডের মাধ্যমে অ্যাট এ গ্যালেন্স টেন্স দেখি। বাক্যে ক্রিয়ার শেষে ল বা ত থাকলে তখন সেটা হয়ে যাবে পাস্ট। বাক্যে ক্রিয়ার শেষে ব থাকলে হবে ফিউচার। বাক্যে ক্রিয়ার শেষে ল বা ত বা ব যদি না থাকে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট। বোর্ডে থেকে লক্ষ্য করা যাক, একটা তিনটে বাক্য রয়েছে, যে প্রথম বাক্যটা আছে সে ঘরে ছিল, এটা হচ্ছে পাস্ট। অর্থাৎ বাক্যে ক্রিয়ার শেষে ল যোগ হয়েছে, তাই এখানে পাস্ট হয়েছে, সে ঘরে থাকবে। বাক্যে সবার শেষে ক্রিয়ার সঙ্গে ব যোগ হয়েছে থাকা ক্রিয়ার সঙ্গে, তাই এটা হয়ে গেছে ফিউচার। এখানে তিন নম্বরে দেখো, সে ঘরে আছে বা সে ঘরে, এখানে ক্রিয়ার শেষে রয়েছে ল বা ত বা ব নেই, রয়েছে ছ নেই, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট। যে বাক্যে করা ক্রিয়া নেই সেখানে হবে অবস্থানে থাকা বা অধিকারে থাকা। অবস্থানে থাকলে হবে বিভাগ, এম ইজ আর, আর অথবা ওয়াজ বা ওয়্যার। এম ইজ আর হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজ ওয়্যার হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। বাক্যে যখন করা ক্রিয়া থাকবে না তখন সাবজেক্টে হবে কে বা কি প্রশ্নের উত্তর, এবং তার সঙ্গে হবে কি প্রেজেন্টে তখন হয়ে যাবে হয় বা হওয়া, অর্থাৎ বিভাগ, তার সঙ্গে যোগ হবে এম ইজ আর। যেমন আমি ঘরে বা আমি ঘরে আছি, এখানে আই অ্যাম ইন দ্য রুম। আমি কে আছে, আমি আছি, আই অ্যাম ইন দ্য রুম। আমি ঘরে আছি, কে ঘরে আছে, আমি ঘরে আছি, আই অ্যাম ইন দ্য রুম। তুমি ঘরে আছো, ইউ আর ইন দ্য রুম। কে ঘরে, তুমি ঘরে, অর্থাৎ ইউ আর ইন দ্য রুম। সে ঘরে আছে, কে ঘরে আছে, সে ঘরে আছে, হি ইজ ইন দ্য রুম। বাক্যে কোথাও কিছু আছে বোঝালে সাবজেক্ট হিসাবে দেয়া বসছে, তার সঙ্গে সিঙ্গুলার যদি হয় তখন সেখানে হবে ইজ, আর যদি একের বেশি প্লুরাল যদি হয় তখন সেখানে হবে আর, তারপরে তার সঙ্গে কি বা কোথায় যোগ হবে। টেবিলের উপর একটি বই আছে, কোথায় আছে, টেবিলের উপর। কি আছে, একটি বই, তাহলে টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ, একটি বই হচ্ছে এ বুক, দেয়ার ইজ এ বুক অন দি টেবিল। এমনিভাবে সাবজেক্ট যখন কে বা কি প্রশ্নের উত্তর বোঝাবে, বাক্যের শেষে ছিল বোঝাবে, ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়্যার বসবে। যেমন দেখো, সে ক্লাসে ছিল, হি ওয়াজ ইন দ্য ক্লাস। কে ছিল, সে ছিল, হি ওয়াজ ক্লাসে, ইন দ্য ক্লাস। কোথাও বা কিছু যদি থাকে তখন সেখানটায় কি হবে, বাক্যের শেষে ছিল রয়েছে। যেমন দেখো, কোথায়, দেয়ার, দেয়ারের সঙ্গে কী যোগ হয়েছে, ওয়াজ পাস্টের ক্ষেত্রে, বা ওয়্যার, তার সঙ্গে কি বা কোথায় প্রশ্ন করতে হবে। টেবিলের উপর একটি বই ছিল, কোথায় ছিল, টেবিলের উপর। কি ছিল, একটি বই, তাহলে দেয়ার ওয়াজ, সেখানে ছিল একটি বই, এ বুক টেবিলের উপরে, অন দ্য টেবিল, তাহলে দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবিল। এখানে করা ক্রিয়া নেই, তাই সাবজেক্ট হচ্ছে কার প্রশ্নের উত্তর, তার সঙ্গে আছে আছে, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ, তার ক্লাস আছে। কার আছে, তার আছে, হি হ্যাজ ক্লাস, এ ক্লাস।
আবার দেখো এখানে আবার কড়া ক্রিয়া নেই, তাই সাবজেক্ট হিসাবে এখানে হচ্ছে কার, কার ছিল, ছিল ক্ষেত্রে এখানে হচ্ছে হ্যাড, অর্থাৎ তার ক্লাস ছিল, তার ছিল, হি হ্যাড ক্লাস, এ ক্লাস, তাহলে তার ক্লাস ছিল, হি হ্যাড এ ক্লাস। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।